আমাদের সকলের মন চায় যে আমরা ফজরের নামাজ দিয়ে আমাদের দিনটাকে শুরু করি। আজকে আমি আপনাদেরকে এমন চারটি উপায় বা টিপসের কথা বলতে পারি যে চারটি টিপস আপনারা ফলো করলে ইনশাআল্লাহ তাআলা আপনারা ফজরের সময় জাগতে পারবেন এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দীনি ভাই বোনেরা, ফজরের সালাত বা ফজরের নামাজ এমন একটি নামাজ, এই নামাজটি দিয়ে দিনের শুরু হয়। এবং এই ফজরের নামাজটি এতটাই ফজিলতপূর্ণ নামাজ, হাদিসের মধ্যে পাওয়া যায় যে যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়বে সেই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তো আমাদের সকলের মন চায় যে আমরা ফজরের নামাজ দিয়ে আমাদের দিনটাকে শুরু করি, ফজরের সময় ঘুম থেকে উঠি। কিন্তু দেখা যায় অধিকাংশ সময় আমরা অনেকেই ফজরের সময় জাগতে পারি না বা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এমন চারটি উপায় বা টিপসের কথা বলতে পারি যে চারটি টিপস আপনারা ফলো করলে ইনশাআল্লাহ তাআলা আপনারা ফজরের সময় জাগতে পারবেন এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। আপনি যদি ফজরে জাগতে চান তাহলে এটা আপনার প্রথম পদক্ষেপ, আপনাকে দ্রুত ঘুমোতে যেতে হবে। যদি আপনি দ্রুত ঘুমোতে না যান, আপনি যদি রাতচরা পাখি হন, অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, আপনার যে কোনো কাজকর্ম রাত্রির মধ্যে সম্পাদন করার চেষ্টা করেন, তাহলে আপনি ফজরের সময় জাগতে পারবেন না। আপনার যে কোনো কাজ হতে পারে, আপনার হোম ওয়ার্ক হতে পারে, আপনার অ্যাসাইনমেন্ট হতে পারে, আপনার অফিসের বাকি কাজ থাকতে পারে, আপনি সবগুলো কাজ ফজরের সময় ফজরের নামাজের পর কাজগুলো সম্পন্ন করার একটা শিডিউল রাখতে পারেন। তো যখন আপনি এটা ফজরের পর করার শিডিউল রাখবেন তখন আপনি দ্রুত ঘুমোতে যাওয়ার সুযোগ পাবেন। আর যখন আপনি দ্রুত ঘুমোতে যাবেন আপনার ঘুমটা ভালো হবে, পর্যাপ্ত হবে, এবং দেখা যাচ্ছে যে ফজরের পরে আপনি কাজ করার ফলে আপনার কাজের যে সময় সেই সময়ের মধ্যে একটা বারাকাহ পাবেন এবং কাজগুলো ঠান্ডা মাথায় সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। সর্বোপরি আপনার সারাটা দিন অনেক প্রোডাক্টিভ এবং সুন্দর কাটবে ইনশাআল্লাহ। এই জন্য সব ধরনের কাজকে ফজরের পরে শিডিউল রেখে আপনি অতি দ্রুত সময়ে এশার পর আপনি ঘুমোতে চলে যান, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি নিয়ত রাখুন, মনের মধ্যে একটা নিয়ত রাখুন যে আপনি ফজরের সময় অবশ্যই অবশ্যই উঠবেন এবং আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আজকে আমি ফজরের সময় যেন অবশ্যই জাগ্রত হতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। এবং রাত্রের মধ্যে যে সমস্ত আমল আপনি করে থাকেন এই আমলগুলো এবং জিকির আজকারগুলো সম্পন্ন করুন, বিশেষ করে ইশার নামাজ অবশ্যই অবশ্যই জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন এবং সূরায়ে মুলক পাঠ করার চেষ্টা করবেন। তো যদি আপনি মনের মধ্যে ইরাদা রাখেন যে আপনি ফজরের সময় উঠতে চান, তাহলে আমাদের ব্রেনটাও কিন্তু এক ধরনের অ্যালারাম সিস্টেম থাকে, তো আপনার ব্রেনেও একটা অ্যালারাম সেট হয়ে যাবে। পাশাপাশি আপনি তো মোবাইল বা ঘড়িতে অ্যালারাম দিয়ে রাখবেন, তো আপনি যখন নিয়ত করবেন আপনার ব্রেনটিও একটা অ্যালারাম সেট হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনি জাগ্রত হতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পদক্ষেপ। তৃতীয় নাম্বার পদক্ষেপ হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে অ্যালারাম সেট করবেন বা আপনার ঘড়িতে অ্যালারাম সেট করবেন, সেই মোবাইল এবং ঘড়িটা আপনার হাতের নাগালে রাখবেন না। আপনি যে বিছানায় ঘুমাবেন বা যেখানে ঘুমাবেন সেই জায়গা থেকে একটু ডিস্টেন্সে রাখুন, আপনি যেন তার আওয়াজে আপনার ঘুম ভেঙে যায় কিন্তু আপনি যেন ঘুম অবস্থায় আপনার হাত দিয়ে সেটাকে স্পর্শ করতে না পারেন। সেই অ্যালারামটাকে বন্ধ করার জন্য যেন আপনাকে বিছানা ছাড়তে হয়, বিছানা থেকে উঠে পড়তে হয়। তো এই কাজটি যখন আপনি করবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনি যখন সেই অ্যালার্মটা বন্ধ করার জন্য উঠবেন এবং সেই ডিভাইসের কাছে পৌঁছাবেন, ততক্ষণে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে পর্যাপ্ত ঘুম হয়েছে, এখন নামাজের সময়। তারপরে আপনি আপনার অ্যালার্ম বন্ধ করতে পারেন, অ্যালার্ম বন্ধ করে আপনি নামাজের জন্য প্রস্তুত হতে পারবেন। সর্বশেষ চার নাম্বার হচ্ছে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার সেই মোবাইল বা সেই অ্যালার্ম ঘড়ির সাথে আপনি এক গ্লাস ঠান্ডা পানি ঢেকে রাখতে পারেন। তো যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন এবং অ্যালার্ম ঘড়ি বন্ধ করার জন্য যাবেন বা মোবাইল বন্ধ করার জন্য যাবেন, তখন আপনি সেই এক গ্লাস পানি পান করে ফেলুন। যখন আপনি এক গ্লাস পানি পান করে ফেলবেন, আপনি তো ঘুম থেকে জাগ্রত হয়েছেন, তারপরেও যে ঘুমের একটা ভাব
চলে আসে বা মন চায় যে আমার অ্যালার্ম বন্ধ করে আবার একটু ঘুমোতে যাই বা আবার একটু রেস্ট নেই তারপরে আবার উঠব তো এই যে শয়তানের ধোঁকা এটা কিন্তু কেটে যাবে আপনি পানি পান করার ফলে আপনার ঘুমটা কিন্তু আপনার চোখ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে তো সেই ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে আপনাকে আপনার ঘুম দূর করার জন্য এবং ফজরের নামাজের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য তো প্রিয় বন্ধুগণ এই হচ্ছে মোট চারটি বিষয় বা চারটি টিপস এই চারটি টিপস ফলো করলে ইনশাআল্লাহ আপনিও প্রতিদিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনার সারাটা দিন বরকতময় এবং প্রোডাক্টিভ কাটবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Online Madrasa, the Islamic YouTube channel. Subscribe for more updates.